ভাই আমাদের ফোনের মধ্যে যে ব্রাউজার আছে এই ক্রুম রোজারের ভিতরে প্রবেশ করে যে জায়গাটার মধ্যে আমরা কোনো কিছু করি তার সাইডে যে একটা ক্যামেরার ক্যামেরার আইকন রয়েছে এই আইকনের কাজ আমরা জানি না তো এই ক্যামেরার আইকনের কাজটা যদি আপনি দেখেন তাহলে আপনার যে চোখটা আছে সেই চোখটা কপালের মধ্যে উঠে যাবে তো এই ক্যামেরার আইকনের কাজটা কি আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আমার ফোনের যে এই ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা আমি ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এই সাইটে এখানে দেখতেছেন একটা ক্যামেরার আইকন এই ক্যামেরার আইকনের মধ্যে আমি ক্লিক করব তো ক্যামেরার আইকনে ক্লিক করে দেওয়ার পর আবারও উপরে যে একটা ক্যামেরার আইকন রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব তো এই ক্যামেরার আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে দেখতেছেন কয়েকগুলি অপশন রয়েছে তার মধ্যে থেকে এখানে যে একটা চার্জ অপশন রয়েছে এই চার্জ অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করব তো সিলেক্ট করে দেওয়ার পর আমার ক্যামেরার সম্মুখে দেখতেছেন একটা জুতা রয়েছে তো এই জুতাটা আমি চার্জ করব। এখানে যে চার্জ আইকনটা রয়েছে এখান থেকে আমি চার্জ করব। তো চার্জ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন এই ডিজাইনের অনেকগুলি জুতা চলে এসেছে আমি যদি ডাউন করে আরও নিচ দিকে যাই এখানে দেখতেছেন এই ডিজাইনের অনেকগুলি জুতা চলে এসেছে এই জুতাটির দাম কত আপনি এইটা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন তো এবার আমি এখান থেকে বের করে চলে আসব। তো বের করে আসার পর এই বাম সাইডে এখানে দেখতেছেন ট্রান্সলেট নামে একটা অপশন রয়েছে এটা আমি সিলেক্ট করব তো সিলেক্ট করে দেওয়ার পর এবার এই ক্যামেরার সম্মুখে দেখতেছেন কয়েকগুলি ইংলিশ লিখা রয়েছে তো এই ইংলিশ লিখাগুলো এখন আমি কি করব বাংলা করব। তো বাংলা করার জন্য এই যে এখানে একটা আইকন রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন এই ইংলিশ লিখাগুলো এখন বাংলা হয়ে গেছে তো এবার আমি কি করব এই যে টেক্সট নামে একটা অপশন রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এই যে ইংলিশ লিখাগুলো আছে এই ইংলিশ লিখাগুলো চাইলে আমি এখন কপি করতে পারব তো এই লিকাগুলার উপরে যদি আমি হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরি তাহলে এখান থেকে দেখতেছেন আমি কপি করতে পারতেছি নিচে এখানে রয়েছে কপি টেক্সট এটার মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে এগুলি কপি হয়ে গেছে তো এবার আপনার ফোনের গ্যালারিতে যদি কোনো ইংলিশ সিটি পত্র থাকে তাহলে সেটা আপনি কিভাবে বাংলায় পরিণত করবেন এখান থেকে বেক হয়ে চলে আসবেন তো বে করে আসার পর এইখানে দেখতেছেন একটা গ্যালারির চিহ্ন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর মনে করেন এইটা আমার ফোনের গ্যালারিতে রয়েছে এইটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে লেখা রয়েছে ট্রান্সলেট এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন আমার ফোনের গ্যালারিতে একটা ইংলিশ পত্র ছিল সেটা আমি বাংলায় পরিণত করে নিয়েছি তো আবারও চাইলে এই লিখাগুলো আপনি এখান থেকে কপি করতে পারবেন এখানে যে টেক্সট নামে একটা অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই লেখাগুলার উপরে হাতের আঙ্গুল দিয়ে এরকম লং প্রেস করবেন তো লং প্রেস করে এগুলি সমস্ত কপি করে দিবেন কপি করে দেওয়ার পর এখানে রয়েছে কপি টেক্সট এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই লেখাগুলা কপি হয়ে যাবে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনি সামান্য একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন